हेलो गाइस, गुड मॉर्निंग। एखन सकाल 9:13 बजे। जस्ट एक मात्र घूम देखे उठे हमें, उठे ही देखी चारदिकटा पूरा अंधकार करे रयेछे। माने घन पूरा एकदम कालो मेघ करे रयेछे आकाशटा, बिस्टी होच्छे। तो तोमादेर साथे एकटुखानि शेयर करे निलाम। देखो पूरा आकाशटा देखो केमन करे भार करे रयेछे मुखखाना, देखते पाच्छो तो? तोमादेर साथे आमि ब्रश करे पड़े कथा बोलछी। हेलो माय लवली व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आई होप सबाई ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা তো আমি ব্লগটা স্টার্ট তো করেছি, কিন্তু ব্লগ আমি কন্টিনিউ করে উঠতে পারিনি। তোমাদেরকে দেখালাম আমি 9টার সময় ঘুম থেকে উঠেছি, একদম 9টা বাজে। তখন চোখটা খুলে দেখি মোবাইল নিয়ে 9টা বেজে গেছে, লাফ মেরে উঠেছি যে 9টা বাজে, কি হবে এবার? বড় ডিউটি রয়েছে, ও যাবে রান্না বান্নার কাজ। মানে লাফ মেরে উঠেছি আর কি ব্লগ শেয়ার করতে পারলাম না। তো এখন স্নান টান করে দেখো একদম ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর কি বলো তো, বরের কালকে একটু জ্বর জ্বরও ছিল আর শাশুড়িমারও জ্বর জ্বর ছিল, তাই ভেবেছিলাম যে একটু সকাল সকালে উঠবো, তাহলে মার সাথে একটু হেল্প করে দেবো। আমার ঘুমই ভাঙেনি, একদমই ঘুম ভাঙেনি। কালকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তারপর আজকেও তো দেখালাম তোমাদেরকে মেঘলা পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই জন্য ঘুমটা খুব ভালোই ঘুম হয়েছে। তো আমি অ্যালার্ম দিয়েছিলাম 7টার অ্যালার্ম, কিন্তু কখন বেজেছে আমি শুনতেই পাইনি যে কখন বাজলো। কখন ঘুমের ঘরেই হয়তো বন্ধ করে দিয়েছি, আমার খেয়ালই নেই। তো ওই 9টা নাগাদ ঘুম থেকে উঠে কোনো রকমে তারপর ব্রাশ করে ড্রেস চেঞ্জ করে নিচে চলে গেলাম। দেখি মা মোটামুটি করেই ফেলেছিল, বাকি যেটুকু বাকি ছিল সেটুকু আমি করে ফেলেছি। তারপর বর চলে গেলো, তারপর আমি ঘরের কাজ ঝটপট ঝটপট করে সমস্ত কমপ্লিট করে নিয়েছি। করে এখন যাবো মেয়েকে খাওয়াতে, আমি নিচেই রয়েছে, 2:30 বাজে। তো চলো এখন মেয়েকে খাইয়ে নিই, তারপরে গিয়ে আমি খাবো। মেয়েকে একটু দেরি করেই খাওয়াচ্ছে, কারণ ও ঘুম থেকে দেরি করে ওঠে, তো ব্রেকফাস্টটা যেহেতু দেরি করে হয় তাই জন্য খেতে খেতেও দেরি হয়ে যায়। আর আজকে আবার বাবাও এসছে, শ্বশুরমশাই, শ্বশুরমশাইয়ের কথা বলছে, আজকে আমার বাবাও এসছে। তো চলো দেখতে থাকো ব্লগটা কী কী করি, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখি নিচে সবাই কী করছে। বসে পড়েছে, বসে পড়েছে। ও ঠিক আছে, কি আমি মেঝেতে বসবো, তুমি খেতে বসে পড়েছো, আমি তোমায় খাওয়াবো যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো খেতে বসে পড়েছো অলরেডি। ও বলছে ও অবশ্য দাদানকে খেতে দেখলে ও নিজে খায়, আবার যখন দাদান থাকে না তখন বাপ্পাকে দেখে কপি করে। তো চলো ওকে এবার খাইয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, মা যেই তো খাইয়ে দেয় ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, তো মাম্মা মাঝকে লাঞ্চ নিজে একা একাই করছে, তো থাক ও একা খাক। আমি খাওয়াতে গেলাম, না করলো, খাবে না, ও একা খাবে। তো আমি নিজেও লাঞ্চ করতে তাই বসে পড়লাম। তো দেখো আজকে লাঞ্চে রয়েছে আমার ভাত, শুটকি মাছের তরকারি, আলু মাখা আর ডাল, আর বাকিরা সবাই খাবে হচ্ছে ডিমের ঝোল। গুড ইভিনিং গাইস, এখন বিকেল 5:30 মতো বাজে, অনেকটা সময় পর আবার গল্প করতে চলে আসলাম তোমাদের সাথে। তো মাম্মামকে আজকে জানো দুপুরবেলা আমি একটুও ঘুম পাড়াইনি, কারণ ও বিকেলবেলা, মানে বিকেল বললেই হয়, 4:30-4:30 সময় তো বিকেলই বলি আমরা, তো ওই সময়টা ঘুমিয়ে পড়ে আর উঠতে উঠতে 6:30-6:30 কখনো 7টা বাজিয়ে দেয়। তাই আজকে আমি ভাবলাম ঘুম পাড়াবই না, না ঘুম পাড়ালে রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমাবে, তো সেই হিসেবে জাগিয়ে রেখেছি। তো এখন দেখো সন্ধ্যাবেলা টিফিন করে দিলাম ওকে, সুজি, তো সুজি খাইয়ে দেবো। ও এখন পাশে দিদির সাথে খেলা করছে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো ওকে খাইয়ে দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে।
দেখো মামামকে নিয়ে আমি ওপরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এই রিমোট কন্ট্রোল কার্ডটা, কিছুদিন আগে ওর বাবা ওকে এনে দিয়েছিল। এর ব্যাটারি ও দুদিনের মধ্যে শেষ করে দিয়েছে, পাঁচখানা ব্যাটারি দুদিনের মধ্যে শেষ। দেখো এখন চলছে না, তাই ঘ্যান 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 করছে যে কেন চলছে না এটা। সে পা দিয়ে আবার সরিয়ে সরিয়ে দেখছে, দেখছ কী অবস্থা। দুদিনের মধ্যে পাঁচখানা ব্যাটারি শেষ করে দিল মেয়েটা। তো এখন চলে আসলাম রাত্রেবেলা রুটি করতে। রুটি আর মা তরকারি করেছে অল্প একটু বাপ্পার জন্য, ও যেহেতু তরকা খাবে না বললো, বাবা গেছে তরকা আনতে তো তরকা খাবে না বললো, তো তার জন্যই মা একটু আলু চচ্চড়ি করে দিয়েছে আর আমি রুটি করে নিচ্ছি। আমার রুটি কমপ্লিট, এই দেখো হয়ে গেছে রুটি। আর এখানে একটু আলুর তরকারি মা করেছে ওটা। আর ধরো বাবা গেছিল একটু দোকানে, তরকা আর এই নিয়ে এসছে, ওটা সবজির তরকারি নিয়ে এসছে। তো এটাকে এখন বাটিতে আমি ঢেলে নেব। তো দুপুরে ডিমের ঝোল আছে, ওটা দিয়ে মামাম খেয়ে নেবে, অসুবিধা হবে না। তো চলো ঢেলে নিই তাড়াতাড়ি করে, আমি মামাকে খাওয়াবো। এখন কটা বাজে জানো? 10:13। তো চলো, আর মামার বিভর্ষ পরিমাণে ঘুম পেয়েছে দুপুরবেলা, ওকে আমি একটু ঘুম পাড়াইনি, তার জন্য না ওর বিভর্ষ ঘুম পেয়েছে, প্রচণ্ড পরিমাণে ঘ্যান ঘ্যানও করছে ঘুমের জন্য। আমি ভাবলাম যে থাক, ওকে ঘুম পাড়াবো না, একেবারে রাত্রেবেলায় ঘুম পাড়াবো। ও দুপুরবেলায় মানে ওই টাইমটা ঘুমিয়ে পড়লে, দুপুরবেলা তো ঠিক নয়, 12টার সময় যে মেয়ে ওঠে সে কি আর দুপুরে ঘুমায়? সে তো না ওই বিকেলের দিকটা, মানে 4:30 সাড়ে 4 ওই টাইমটা মামা ঘুমিয়েই পড়ে। তাই ভাবলাম আজকে ঘুম পাড়াবো না, জাগিয়েই রাখি, জাগিয়ে রাখবো, রাত্রে তাপিয়ে চিনে নেবে। দেখো জাগিয়ে রেখেছি ঠিকই, কিন্তু ঘুমের জন্য প্রচণ্ড পরিমাণে ছটপট ছটপট করছে। তো রাতের খাবারটা খাইয়ে দেবো ছটপট করে, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। অবশ্যই একটু আগে আবার চিপস খেয়েছে, বাবা গেল বাজারে তরকারি নিয়ে আসলো আর ওর জন্য চিপস নিয়ে এসছে, ব্যাস চিপস খেয়েছে। দুপুরে শুধু ডিমের ঝোলটুকুই আছে, তাই জন্য তরকা কিনে আনা হলো আবার। আর রাত্রেবেলা কিছু করতে ইচ্ছে করছে না, আর বাপ্পা খাবে না বললো তরকা, বাইরে কিছুই খাবে না বললো, তো তার জন্য মা একটুখানি অল্প আলু তরকারি করে দিল। দিয়েছে অনেকটা তরকারি দিয়েছে, মা তো আবার খাবে না, মা ভাতও খাবে না বলে খিদে নেই, যেহেতু শরীরটা ভালো লাগছে না তাই একেবারে খিদেও নেই। তো বললো মুড়ি আর বাতাসা খাবে, ও মুড়ি আর মিষ্টি নিয়ে এসছে বাবা, মিষ্টি খাবে, মুড়ি আর গরম রসগোল্লা খাবে, ভাতও খাবে না, রুটিও খাবে না বললো। তো দেখো এই যে তরকা, এক প্লেট পড়ে যাচ্ছিল, এক প্লেট তরকা, এতটা আমি আর বাবা শেষ করতে পারবো না, তো থেকে যাবো কিছুটা, কালকে হয়ে যাবে। আর এটা কোনো একটা সবজির তরকারি, বাপ্পা যেহেতু খাবে না বলেছে তাই একটু সবজির তরকারি নিয়ে এসছে, যদি খায় তো। আচ্ছা এটা আলুর দম, এই যে আলুর দম, এই যে তরকা, আর সকালে ডিমের ঝোল আছে, এই যে ডিম আর অল্প ঝোল আছে, আর এখানে মিষ্টি আছে, গরম রসগোল্লা, এই দিয়েই আজকে আমাদের ডিনার হয়ে যাবে। তো চলো এখন মামাকে খাইয়ে নিই ঝট করে। তো ডিনার আমাদের কমপ্লিট সবারই, আমি ডিনার করে বাসন টাসন যেগুলো ছিল সেগুলো সমস্ত মেজে ফেলেছি, মেজে চলে এসেছি ওপরে, ওপরে আমার বিছানাটাও হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ আমার, এইটা হচ্ছে মা, এইটা হচ্ছে মামামের। তো আমি আর মামামি শোবো আজকে, ওর বাবার তো ডিউটি রয়েছে তাই জন্য ওর বাবা শোবে না, আমি আর মামামি শোবো। তো আমার বিছানাও কমপ্লিট হয়ে গেছে, বাইরে জানো তো এখনও বৃষ্টি পড়ছে, শব্দ আসছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেরকম ঝমঝম করে বৃষ্টি না, বাট ঝিরিঝিরি পড়ছে, শব্দ আসছে।
তো আজকে তো আমাদের এমনি ফ্যান লাগবে না, ফ্যানটাকে ভেতরে ঢুকিয়ে দেবো, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, বেশ ভালো ঘুম হবে বুঝতে পারছি। মামা আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও শুয়ে পড়বো, আজকে আর বেশি দেরি করব না। তো আমি এখন না ভাবছি যে চুলের তেলটাও দেবো, কারণ প্রচণ্ড প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে আমার, তাই একটু চুলে তেল দেবো। তোমাদের কার কার হেয়ার ফল হচ্ছে কমেন্টস করে জানাও। এই বর্ষা বা বর্ষাকালে শুনেছি নাকি হেয়ার ফল হয়, আমার তো সত্যি বলতে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তাই তেল লাগাবো আমার সিক্রেটওয়ালা কেশপাপড়িতে, মানে আমি কেশপাপড়িই লাগাই। এই যে তো এইটাকে লাগাবো চুলে পাট 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 করে, পাট পাট করে কি পটপট করে গেলাম, তো পাট পাট করে লাগাবো। লাগে কাল যদি শ্যাম্পু করি তো ভালো, নাহলে পরের দিন শ্যাম্পু করেই নেব, কালকে দেখি টাইম পেলে করবো, নাহলে পরের দিন করবো। তো চলো আর দেখো, এইখানে দেখো কাপড়গুলো সব মেলে দিয়েছি জানলার কাছে, যেগুলো শুকায়নি তো সেগুলো ওখানে মেলে দিয়েছি। মা এখানে ওইদিকে বাইরের দড়িটাতে কিছু মেলে দিয়েছে, তো ওখানে যেগুলো জায়গা ছিল না সেগুলো আমি ওখানে মেলে দিয়েছি। তো ব্যাস এই মামা নিচে রয়েছে, মামামের ঘুম পেয়েছে, কিন্তু তাও ও ওপরে আসছে না, ও নিচেই কি জানি কী করে যাচ্ছে ভগবান জানে। তো আমি চুলে তেল দিয়ে দিই, তারপরে ওকে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো আজকে আর দেখার মতো কিছু নেই আমারও, তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, গুড নাইট।